পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শুশী ইউনিয়নের বোদেশ্বরী মন্দিরে বহু বছর ধরে পূজা অর্চনা করছে সনাতন ধর্মের মানুষেরা। করতোয়া নদীর তীর ঘেঁষে উপজেলা সদর থেকে 15 কিলোমিটার অদূরে 2.78 একর জমিতে 35 ফুট দীর্ঘ এবং 18 ফুট প্রস্থের মন্দিরটি ইংরেজ আমলে কোচবিহারের এক মহারাজা নির্মাণ করেন। 1992 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করে। 1947 সালে ভারত ও পাকিস্তান ভাগাভাগির পর প্রতিকূল পরিস্থিতির কারণে ভক্তের উপস্থিতি কমতে থাকে। আমাদের এই ত্রিশতা শ্রী শ্রী বদেশ্বরী শক্তিপীঠ এক সময়ে মুখরিত ছিল, কিন্তু কালের প্রবাহে 1947-এ দেশভাগের পর এখানে একটু এই মানে ভক্ত কমে যায়, ভক্তের আগমন কমে যায় 47-এর পর থেকে। তাছাড়া যোগাযোগও ভালো ছিল না। এই ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ায় এখন যোগাযোগটা ভালো হয়েছে। এই যোগাযোগ ভালো হওয়ার কারণে আবার এখানে ভক্ত সমাগম ঘটতেছে। হ্যাঁ, এই মন্দিরের উন্নয়নও হচ্ছে। দীর্ঘদিন পর গত বছর প্রথম এই তীর্থস্থানে মহালয়া উদযাপন করা হয়। মহালয় অনুষ্ঠানটা মোটামুটি মানুষ নিম্ন 15-20 হাজার মানুষ। কথিত আছে বখতিয়ার খিলজি তিব্বত অভিযান থেকে প্রত্যাবর্তনকালে এ মন্দির চত্বরে আশ্রয় গ্রহণ করেছিলেন। বোদেশ্বরী মন্দিরের নাম অনুসারে বোদা উপজেলার নামকরণ করা হয়। এই বোদেশ্বরী মহাপীঠ মন্দিরটি এখন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শন বহন করে। শেখ নাসিরুদ্দিন, হ্যালো ডট বিডি নিউজ 24.com, পঞ্চগড়।